রুদ্র কাস্টও বটে এবং ক্রুও বটে, কারণ এই যে মেকআপ আর্টিস্টের গল্পটা এটা অরিজিনালি রুদ্র, সেটার পর আমি উড়ে এসে জুড়ে বসে অনেক কিছু অ্যাড করে ফাইনালি আমরা দুজন মিলে একটা রান্না করেছি, দেখুন রান্নাটা ভালো লাগে কিনা। সো দিস ইজ ফার্স্ট টাইম আই'ম কোলাবোরেটিং উইথ আ অথর, ফার্স্ট টাইম কোলাবোরেটিং উইথ আ স্ক্রিন রাইটার অ্যাপার্ট ফ্রম মাই সেলফ, অ্যান্ড আই'ম ভেরি ভেরি হ্যাপি দ্যাট ইটস গুড বিকজ ইটস ব্রিলিয়েন্ট। নেক্সট আমি ডাকবো অফিসে ঋত্বিক, আজকে আসতে পারিনি, ঋত্বিক শুটিং করছে, তো ও বলেছে যে পরবর্তীকালে শুটিং শেষ করে যে প্রমোশনগুলো হবে সেখানে থাকবে, সো সেই আশা ভরসা নিয়ে বলছি। আর এরপর আমি ডেকে নেব আমার খুব প্রিয় একজন অভিনেতা, যে আমার লাস্ট চারটে ছবি দিয়ে আছে এবং হোপফুলি সামনে অনেকগুলো ছবিতেই থাকবে, তার স্বনির্ভর ভট্টাচার্য। ও শাহজাহান রিজেন্সিতে গায়ক সত্তার পরিচয় দিয়েছে এবং অভিনেতা ঘটে এবং কারেন্ট হার্ট থ্রব অফ মিলিয়ন্স অফ টিনেজ ইন বেসবল অ্যান্ড আউটসাইড বেসবল অলসো। তো যাই হোক, এরপর হার্ট থ্রব বলতে মনে পড়লো আমাদের গল্পের যিনি নায়িকা তাকে ডেকে নেব, তিনিও অনেকের হার্ট থ্রব। কাস্ট বলতে আমরা সেই মানুষদেরও বোঝাই যারা যারা না থাকলে রান্নাটা একদম হয় না, মানে নুন কম লাগে, ভালো করে পরিবেশন করা যায় না, এরকম একজন কাস্ট মেম্বারকে ডেকে নেবো, ভেরি সিনিয়র অ্যাক্টর, এক্সিকিউটিভ প্রোডিউসার ইন স্ক্রিন মিডিয়া ইন্ডাস্ট্রি অনেকদিন ধরে, আমাদের সবার প্রিয় ভরত দাস, ভরত কল। আরিয়ান এসে, আচ্ছা আরিয়ান এখন আসেনি, লাস্ট আমি ডেকে নেবো একজনকে যে হুজ মেড আস ভেরি প্রাউড, আমাদের পশ্চিমবাংলার একজন গর্ব, ইয়াংগেস্ট পার্সন টু রিসিভ দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ডস, আমরা সবাই নবনির্বাচিত দেখেছি, যারা দেখেননি তারা প্লিজ দেখে নিন, দরকার হলে এই পুরস্কার ছেড়ে গিয়ে নবনির্বাচিত দেখুন, বিকজ ইট ইস আ মুভি ইটস মাস্ট নট বি মিসড, সত্যি একটা মাইল ফলক বাংলা সিনেমা নবকীর্তন, এবং সেখানে টুটির অভিনয় যে অভিনেতা করেছেন তাকে দেখব, ইটস মাই অনার অ্যান্ড প্রিভিলেজ টু কল ঋত্বিক বিধি সেন। ঋত্বিক হোপ এবং ঋত্বিক এই যে অবতার আমরা দেখলাম শেষে, এটার সাথে হয়তো প্রীতিকে মেলানো যাচ্ছে না, বাট দ্যাট ইজ দ্য হলমার্ক অফ আ গ্রেট অ্যাক্টর। তো থ্যাংক ইউ ঋত্বিক, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি এই ছবিটা ঠিক করছিলাম যে পিওর অ্যাক্টিং নিয়ে কাজ করবো, মানে যেখানে প্রত্যেকটা যারা কাস্টে থাকবে তার মধ্যে অভিনেতা বা অভিনয়ের জায়গাতে কোনো খাপ থাকবে না, তারা স্টার কি স্টার নয় সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, তারা প্রত্যেকটা লোক ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর, যেটা আমরা দেখতে পাচ্ছি, মানে দ্য বেস্ট অ্যাক্টিং ট্যালেন্টস অফ বেঙ্গল ইজ রাইট নাও স্ট্যান্ডিং বিসাইড। এবং আমি আরেকজনকে ডেকে নেবো, ইজ অলসো ভেরি ভেরি ইজ এ ক্লোজ ফ্রেন্ড, বিং আ ফ্রেন্ড ফর মেনি ইয়ার্স, অনেক ব্যাপারে সাহায্য করেছে ও অনেক কিছু পরেও, ইজ এ ট্রু অলরাউন্ডার, রানা,